পূর্ব বর্ধমান জেলার কালনার রংপাড়া এলাকায় নিজের নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। এদিন শনিবার অভিযুক্ত বাবা ও তার মেয়েকে তোলা হলো কালনা আদালতে। পুলিশ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে তার বাবা তাকে ধর্ষণ করত আর তার জেরে বর্তমানে নাবালিকা কন্যা দু মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এর মধ্যে ওই নাবালিকা কন্যা দিন কয়েক আগে ধাত্রীগ্রাম এলাকায় একটি ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়েও করে। তারপরে নাবালিকা কন্যা গতকাল রাতে বাবার বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ এনে কালনা থানার দ্বারস্থ হন। শনিবার দুজনকেই কালনা আদালতে পেশ করে কালনা থানার পুলিশ। কালনা আদালতের বিচারক অভিযুক্ত বাবাকে সোমবার পর্যন্ত জেল হেফাজতে পাঠায়। তার নাবালিকা কন্যাকে আপাতত হোমে রাখার নির্দেশ দিয়েছে আদালত। কি হয়েছিল তোমার সঙ্গে? কি হয়েছিল? কিসের অভিযোগ দিয়েছো? কিসের অভিযোগটা কিসের দিয়েছো? কিসের অভিযোগ দিয়েছো? কিসের অভিযোগ ছিল? এ বিষয়ে নাবালিকা মেয়ের মা জানান, স্বামীর বিরুদ্ধে পুরো মিথ্যে অভিযোগ করছে তার মেয়ে। অভিযুক্ত ওই নাবালিকার পিতাও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। অভিযোগ আপনার মেয়েই করেছে যে আপনার স্বামী নাকি তাকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করত এবং সেই ভয়ই ও অন্য ছেলের সাথে পালিয়ে গিয়ে। না, এটা সব মিথ্যে কথা, সাজানো কথা, সব মিথ্যে কথা, সাজানো কথা, আমি কোনোদিন দেখিনি। আচ্ছা, আপনার অবর্তমানেই নাকি হচ্ছে কি আপনার স্বামী আপনার মেয়ের সাথে এরকম কাজ করত? না, এগুলো হতেই পারে না। কেন অভিযোগটা করলো? সেটাই তো কথা, ওই যে অত্যাচারের জন্য বাড়িতে, শ্বশুরবাড়ির অত্যাচারের জন্য। শ্বশুরবাড়িতে তো মাত্র তিন দিন গিয়েছে, এই ওদের বাড়িতে গিয়েই তো এই ঘটনাটা ঘটালো না? আপনার মেয়ে উঠে বলছে যে আপনার মেয়ে, ও যতই বলুক না কেন, ও কিছুতেই ওই সমস্ত আমি মানি না, মানি না, আমি ওই সমস্ত বিশ্বাস করি না। একটা মেয়ে বাবার সম্পর্কে বলছে এই কথাটা কেন, এটা আপনাদের কি মনে হয়? আমি ওই সমস্ত বিশ্বাস করি না। আপনার মেয়ে তো দু মাসের অন্তঃসত্ত্বা বলছে। হ্যাঁ বলছে, তো শুনতে তো পাচ্ছি, মেডিকেলও তাই বলছে। তাহলে বাচ্চাটা কার বলে আপনি মনে করেন? আমি তো কি করে বলবো, আমি তো জানি না এই সমস্ত, না জানি না তো কিছুই। তাহলে আপনার স্বামীর বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেই অভিযোগ সব মিথ্যে কথা? কিন্তু আজ থেকে 10 বছর আগে আপনার স্বামীর বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছিল, একটা স্কুল ছাত্রীকে ধর্ষণ, সেটা কিন্তু তখন প্রমাণ হয়েছিল। স্কুল ছাত্রী না তো, তাহলে প্রমাণ ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ জেল হয়ে গেছে, জেল হয়েছে। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।